সেই অদ্য উলঙ্গ একটা জাতি এটা এখন সারা পৃথিবীর মানুষকে কাপড় পরায়। যখন টাকায় আট মণ চাল পাওয়া যেত তখন প্রচুর লোকে দেশে না খাইয়ে থাকতো, কিন্তু কোথাও কোনো একটা পত্রিকায় দেখাতে পারবেন গত 15 বছর 20 বছর কোথাও মানুষ না খেয়ে মরে গেছে এরকম কোনো ঘটনা বাংলাদেশে নেই। আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঈর্ষণীয়। এই সেদিনও আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে পুরো জাতির যে বাজেট ছিল, জাতির যে বাজেট 778 কোটি টাকা, আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটই হচ্ছে ওখানে 1000 কোটি টাকার বেশি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট। সেই অর্থনৈতিক মানদণ্ডে উন্নয়নের কথা যদি বলি সেটা কিন্তু আমরা অনেক অনেক দূরে গিয়েছি। আমি যখন ছোটবেলায়, নানক ভাই যেহেতু আমার সিনিয়র উনি আরও ভালো দেখছেন, আমি নিজে দেখেছি গ্রামে কৃষকরা চাষারা লেংটি পড়ছে, লেংটি বুঝেন, টারজান সিনেমার মধ্যে যে লেংটি, এই লেংটি পরে কাজ করতে আমি নিজে দেখছি। আমি গ্রামের মানুষদেরকে স্যান্ডেল ছিল না, জুতা স্যান্ডেল কাপড় কিছুই ছিল না, কাপড়ে একটা একটা হয়তো গেঞ্জি বা জামা ছিল, এটা কাদের মধ্যে ঝুলাই রাখতো, গায়ে দিত না। সেই অদ্য উলঙ্গ একটা জাতি এটা এখন সারা পৃথিবীর মানুষকে কাপড় পরায়। আমরা বলে না যে স্বাস্থ্যকার আমলে অনেক ভালো ছিলাম, কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যখন টাকায় আট মণ চাল পাওয়া যেত তখন প্রচুর লোকে দেশে না খাইয়ে থাকতো। আট মণ 1 টাকা, চালের দাম 1 টাকা, কিন্তু জানেন এই আট মণ চাল উৎপাদন করার জন্য কৃষককে 8 একর জমি চাষ করা লাগতো। তখন তো BR-29, BR-28 এগুলো কি ছিল? আমাদের 7.5 কোটি বাঙালি তখন, কিন্তু আমরা 74 সালে 75 সালে আমরা অনেককে ক্ষুধায় কষ্ট পেতে দেখেছি এবং না খেয়ে মরার ঘটনাও কিন্তু ঘটেছে। কিন্তু আজকে সেই বাঙালি দ্বিগুণেরও বেশি, 17 কোটির বাঙালি। কিন্তু বাংলাদেশে এত খবর আসে দেখেন, কতগুলো মিডিয়া পত্রিকা তো লেগেই আছে, কোথায় কোথায় শুধু দুঃসংবাদ আছে সেগুলো প্রচার করার জন্য, ওর কাজে হচ্ছে কোথায় কোথায় খুঁজে খুঁজে দুঃসংবাদগুলো আছে তুলে ধরার জন্য, কিন্তু কোথাও কোনো একটা পত্রিকায় দেখাতে পারবেন গত 15 বছর 20 বছর কোথাও মানুষ না খেয়ে মরে গেছে এরকম কোনো ঘটনা বাংলাদেশে নেই। বাট আমি যেটা বলি, আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন, এইগুলো যে হারে এগিয়েছে আমাদের পলিটিক্যাল ডেভেলপমেন্টটা সেইভাবে হয়নি। অ্যান্ড পলিটিক্যাল ডেভেলপমেন্ট বলতে আমরা বুঝি একটা সুস্থ গণতান্ত্রিক চর্চা, এই বাংলাদেশটাকে সবাই অন করবে এবং বাংলাদেশটাকে ভালোবাসবে এবং বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাবে, কোনো বিদেশি প্রভু অথবা বিদেশিদের ইন্ধনে এই দেশের কোনো অনিষ্ট করবে না।